আজ দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিটি যেটি দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চারটি পরীক্ষা স্থগিত হয়েছিল, এই স্থগিতকৃত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2022-এর গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গণিত যে পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এই পরীক্ষাটি স্থগিত হয়েছিল। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী মাসের 10 তারিখ সোমবার। আগামী মাসের 10 তারিখ সোমবার গণিত পরীক্ষা এবং আগামী মাসের 11 তারিখ মঙ্গলবার কৃষি শিক্ষা, আর 13 তারিখ বৃহস্পতিবার রসায়ন, এবং শনিবার 15 তারিখ অর্থাৎ আগামী মাসের 15 তারিখ পদার্থবিজ্ঞান। সেই সাথে দেখো এখানে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ছিল আগামী মাসের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, কিন্তু এই তারিখটি পরিবর্তিত হয়ে আগামী মাসের 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। আর আরেকটি বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে চলো সেটি দেখে নিই। তো এই বিজ্ঞপ্তিতে দেখো বলা হয়েছে চলমান এসএসসি পরীক্ষা 2022-এর স্থগিতকৃত চারটি বিষয় সহ আরও 2টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল ও আলাদাকরণ প্রসঙ্গে। তো এখানে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পত্র শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষা 2022-এর স্থগিতকৃত চারটি বিষয় যথাক্রমে গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন সহ আরও 2টি বিষয় যেটি হলো জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই 2টি বিষয় সহ মোট 6টি বিষয়ের প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছিল এই প্রশ্নপত্রগুলো আগামী 24/9/2022 তারিখের মধ্যে উক্ত বাতিলকৃত প্রশ্নপত্র সমূহ ট্রেজারি অফিসসমূহে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে পৃথক ট্রাকে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে যথাসময়ে উক্ত বিষয়সমূহের নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ এই যে 6টি বিষয় দেখতে পাচ্ছ, এই 6টি বিষয়ের প্রশ্নপত্র কিন্তু ইতিপূর্বে সরবরাহ হয়েছিল, কিন্তু যে 6টি বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই 6টি বিষয়ের প্রশ্নপত্র কিন্তু পূর্বেই প্রেরণ করা হয়েছিল, কিন্তু প্রশ্নপত্র ফাঁস বা অনিবার্য কারণে যেহেতু এই পরীক্ষা 4টি বাতিল করা হয়েছিল, তার মানে নতুন প্রশ্নপত্রে এই 6টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে, আর নতুন প্রশ্নপত্র দ্রুততম সময়ের মধ্যেই আবারও সরবরাহ করা হবে সেটিও কিন্তু বলা হয়েছে। তো এই ছিল এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।